প্রবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। অবশেষে পদত্যাগ করলো বাংলাদেশের প্রধান দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। এই মাত্র লাইভে এসে এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম শপথ গ্রহণ করেন। কিন্তু সম্প্রতি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আবার অনেকে প্রশ্ন তুলেছেন তাদের বয়স নিয়ে। তাছাড়া জাতিসংঘের এক প্রতিনিধির সাথে নাহিদ ইসলামের ইংরেজিতে কথা বলা নিয়েও হয়েছিল তুমুল বিতর্ক। এরপর সাধারণ মানুষ তাদের পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। সাধারণ মানুষের বক্তব্য হলো, যে ব্যক্তি একজন উপদেষ্টা হয়ে ইংরেজিতে কথা বলতে পারে না, সেই ব্যক্তি কোনো দেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। অতপর আজ বিকালে এত শত আন্দোলনের পর নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে তারা তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেন, এবং এই তথ্যটি নিশ্চিত করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, এই সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের বাংলা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।